স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমিও সৃষ্টির কথা দোয়া আশীর্বাদে ভালো আছি। আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টিপ নিয়ে হাজির হলাম। অবশ্যই টিপসটা দেখতে হলে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আমি গত ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি আপনাদের মাঝে। তার আগে কিছু বলে নেই, আমার 3 ভিডিওর আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নতে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকে কাছাকাছি দিয়েছেন। আর এবার যে আমি ভিডিওতে প্রশ্ন করেছি, এক বন্ধু উত্তর দিতে পারে নাই, এখন তো আমি ভয়ে আছি আপনাদের মাঝে আসতে, যে এমন কি একটা প্রশ্ন করলাম যে উত্তর কোনো বন্ধুরাই দিতে পারলো না। কারণ আমিও যে উত্তরটা দেবো আপনাদের মন মতো হবে কি না, সেই নিয়ে একটু টেনশনে আছি। যাক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে গেলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন মূল আলোচনায় আসি। প্রশ্নটা ছিল, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও কইরা দিয়ে যাও হে বন্ধুগণ। আবারও বলতেছি, প্রশ্নটা হচ্ছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও কইরা দিয়ে যাও হে বন্ধুগণ। যারা ওই ভিডিওটা দেখেন নাই, দেখে আসতে পারেন, এর আগের ভিডিওতে এটা ছাড়ানো আছে। এই প্রশ্নটা হচ্ছে আপনার সনাতন ধর্ম মতে। আবারও বলতেছি, এই প্রশ্নটা হচ্ছে সনাতন ধর্মের মতে। এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। জন্মের আগে আমরা পঞ্চআত্মা দিয়ে আমাদের মানব দেহ সৃষ্টি, আকাশ, বাহু, অগ্নি, জল, মাটি। আবারও বলতেছি, আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, এই পঞ্চভূত দিয়ে আমাদের মানবদেহ সৃষ্টি হয়। এক কথায় বলা যায় পঞ্চআত্মা মানবদেহ। উত্তরটা হচ্ছে, জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগলো। যদি আমার চ্যানেলটা আপনাদের, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে কোন ধরনের ভিডিও করব, আপনার মতামত দিলে সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।